বন্ধুরা, আপনারা যদি এক বছরের অথবা এক বছরের বেশি পুরনো অপরাজিতা গাছে ফুল হচ্ছে না দেখে টব থেকে গাছটিকে তুলে ফেলতে চান, তাহলে আমি আপনাদের বলবো একদমই টব থেকে গাছটিকে তুলে ফেলবেন না, গাছটিকে মেরে ফেলবেন না, বরং একটু সামান্য জৈব পরিচর্যা করুন। ওই গাছেতেই দেখবেন এই রকম ফুল ফুটছে। আমার এই গাছ দুটি প্রায় দুবছরের পুরানো গাছ, আপনারা তো দেখতেই পাচ্ছেন এই বর্ষাকালেও এই অপরাজিতা গাছ দুটিতে কী সুন্দর ফুল ফুটেছে। নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্তে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, আর অতি অবশ্যই দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেইলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের এক বছরের বা এক বছরের বেশি পুরনো অপরাজিতা গাছ থাকলে সেই গাছের কী পরিচর্যা করবেন এবং সেই গাছে জৈব পদ্ধতিতে কীভাবে অধিক পরিমাণে ফুল ফোটাবেন তাই নিয়ে আলোচনা করবো বলে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ একসাথে দেখি। চলুন, আজ থেকে 3-3.5 মাস আগে আমার অপরাজিতা গাছ দুটির কী রকম অবস্থা ছিল এবং সেই সময় আমি কী পরিচর্যা করেছিলাম এই গাছ দুটির এবার দেখে নিই। বন্ধুরা, আজ থেকে 3-3.5 মাস আগে গাছ দুটিকে সবার প্রথমে আমি হার্ট প্রুনিং করে দিয়েছিলাম। আমি সত্যিই দুঃখিত সেই ভিডিওর ক্লিপিংটি তুলে না রাখার দরুন তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যাই হোক, আপনাদেরও এক বছর বা এক বছরের বেশি পুরনো অপরাজিতা গাছ থাকলে অবশ্যই গাছটিকে গোড়ার দিক থেকে 8 ইঞ্চি বা 9 ইঞ্চির মতন রেখে যতটা পারবেন ভালোভাবে হার্ট প্রুনিং করে দেবেন। তারপর হার্ট প্রুনিং করা অপরাজিতা গাছটির টবের মাটিটি প্রায় অর্ধেক নিড়ানি দিয়ে ভালোভাবে খুঁড়ে তুলে নেবেন। এক্ষেত্রে গাছটির বেশ কিছু শিকড়ও নিড়ানি দিয়ে কেটে বাদ দিয়ে দিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না, গাছটি ঠিকই সার্ভাইভ করে যাবে। নিড়ানি দিয়ে ভালোভাবে খুঁড়ে পাত্রটির অর্ধেক মাটি তুলে নেবার পর আমি এক বছরের পুরনো পাতা পচা কম্পোস্ট সার 30% মতন পাত্রটিতে প্রয়োগ করেছি। আপনারা চাইলে পাত্রটি থেকে অর্ধেকের বেশি মাটিও তুলে নিতে পারেন এবং এক বছরের পুরনো পাতা পচা কম্পোস্ট সারের বদলে ভার্মি কম্পোস্ট সার, এক বছরের পুরনো গোবর সার অথবা এক বছরের পুরনো কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার এক বছরের বা এক বছরের বেশি পুরনো অপরাজিতা গাছের টবের মাটিতে প্রয়োগ করতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। সার প্রয়োগের পর সম্পূর্ণ মাটি দিয়ে কম্পোস্ট সারটিকে চাপা দিয়ে দেবেন। এ প্রসঙ্গে একটি কথা আপনাদের বলে রাখি, আপনারা চাইলে আপনাদের এক বছরের বেশি পুরানো অপরাজিতা গাছটিকে টপ থেকে সমগ্র মাটি সমেত বার করেও রিপোর্টিং করতে পারেন। আমি এখানে আমার দুটি এক বছরের বেশি পুরানো অপরাজিতা গাছের টবের মাটিটি টবের চারপাশ থেকে নিড়ানি দিয়ে ভালোভাবে খুঁড়ে নিয়ে অর্ধেকের বেশি মাটি বার করে নিয়েছি এবং তারপর এক বছরের পুরনো পাতা পচা কম্পোস্ট সার 30% মতন টবের মাটিতে প্রয়োগ করেছি। আপনারা যেহেতু যে কোনো কম্পোস্ট সারটি এক বছরের বেশি পুরনো ইউজ করবেন তাই অধিক পরিমাণে টবের মাটিতে যদি প্রয়োগ করে ফেলেন তাহলেও গাছের কোনো ক্ষতি হবে না। আপনারা তো ভিডিওটিতে দেখতেই পেলেন কোনো রকম ফাঙ্গিসাইড আমি টবের মাটিতে প্রয়োগ করিনি, গাছের গোড়াতেও দিইনি, এমনকি টবের মাটিতে ফাঙ্গিসাইড মিশ্রিত জলও আমি প্রয়োগ করিনি। শুধুমাত্র টবের মাটিতে প্লেন জল ভরপুর দিয়ে টব দুটিকে 1 সপ্তাহ শেডে রেখে দিয়েছিলাম। 1 মাস পর দেখুন গাছ দুটির গ্রোথ কত সুন্দর হয়েছে। আপনারা তো জানেনই আমার ছাদ বাগানে প্রচুর গাছ রয়েছে আর আমি সকল গাছেরই মোটামুটি একই পরিচর্যা করি, আর সেই ভিডিওই আমি আপনাদের জন্য তুলে রাখি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। শুধুমাত্র এই কারণেই ভিডিওগুলি আপনাদের আমি শেয়ার করি যাতে নতুন ছাদ বাগানিরা ছাদ বাগানের গাছেদের পরিচর্যা নিয়ে অহেতুক দুশ্চিন্তা না করে সহজেই ছাদ বাগান করতে পারেন এবং সকল গাছেদের জৈব পরিচর্যা করে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারেন। আমি ছাদ বাগানের প্রতিটি গাছেদের টবের মাটিতে যেমন প্রতি 4 দিন অন্তর সবজি পচা তরল সার খুবই পাতলা করে প্রয়োগ করি, এদেরও টবের মাটিতে প্রয়োগ করেছি। এছাড়া 10 দিন অন্তর এই গাছগুলির টবের মাটিতে মিক্স সার প্রয়োগ করেছি। এছাড়া আর কোনো এক্সট্রা জৈব অথবা রাসায়নিক সার আমি এই গাছ দুটির টবেতে প্রয়োগ করিনি, আর তাতেই দেখুন গাছ দুটিতে কত সুন্দর ফুল ফুটেছে। যে কোনো গাছেরই যত অধিক সংখ্যক ব্রাঞ্চ হবে তত অধিক সংখ্যক আমরা সেই গাছ থেকে ফুল পাব, তাই দেখবেন বারবার প্রুনিং করে দেবার কথাটা মাথায় রাখবেন। আমি এই গাছ দুটিতে বন্ধুরা কোনো রকম ফাঙ্গিসাইড একবারও প্রয়োগ করিনি, তবে প্রতি সপ্তাহে পোকামাকড়ের আক্রমণের হাত থেকে বাঁচাতে রাসায়নিক কীটনাশক স্প্রে করেছি। আপনারা বাজার চলতি যে কোনো রাসায়নিক কীটনাশক 1 লিটার জলে 2 ml নিয়ে ভালোভাবে মিশিয়ে প্রয়োগ করবেন, এতে গাছটি রোগমুক্ত থাকবে।
তো যে সকল বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারাও আপনাদের এক বছরের অধিক পুরনো অপরাজিতা গাছের এই রকম পরিচর্যা করুন, দেখবেন তাতে আপনাদেরও এইভাবে ফুল ফুটছে। ভালো থাকবেন, ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী গাছ সম্পর্কিত অন্য আরেকটি নতুন ভিডিওতে।